আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই ফুল দেখিয়েছি, হয়তো আপনারা ভাবছেন যে ফুল কেন। আসলে আজকে আমার জন্মদিন ছিল, তো আমার হাজব্যান্ড আমাকে ফুল দিয়ে উইশ করেছে। আমার জন্মদিন আমার কাছে কখনোই স্পেশাল কিছু নয়, হয়তো কারোর কাছে স্পেশাল নয়, কিন্তু প্রিয় মানুষগুলোর কাছে উইশ পেতে কিন্তু ভালোই লাগে। আর সত্যি কথা যেটা, সেটা হলো যদি কখনো উইশ করতে ভুলে যায় তখন কিন্তু অভিমানও করে বসে থাকি। আসলে এই ভিডিওটা একটু দেরিতে পাবলিশ করা হচ্ছে, আরও দু একদিন আগের কথা এটা। ওই দিন ও আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার জন্মদিন উপলক্ষে তুমি আমার কাছে কি চাও। তো আমি একটা মূল্যবান জিনিস ওর কাছে চেয়েছিলাম, ও সেটা দিয়েছে। আমি ভিডিওর শেষের দিকে ওটা দেখিয়ে দেব, তো আপনারা আশা করছি আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আমার সকালবেলার রান্নাবান্না শেষ এবং খাওয়া দাওয়া শেষ, তো এখন যেটা করছি, দেখলাম ঘরে কিছু কলা ছিল সেগুলো একদম পেকে গেছে, মানে এমনি মুখে আর খাওয়া যাবে না, কালো হয়ে গেছে একদম। তো ভাবলাম যে কয়েকটা কলা ফেলে না দিয়ে যদি কেক বানানো যায় তাহলে খাওয়া যাবে। তবে কি করলে কলা এরকম কালো হয়ে যায় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সেটার টিপস কিন্তু আমি একটা ভিডিওতে শেয়ার করেছি। গত ভিডিওতেই কিচেনের 10টি টিপস শেয়ার করেছি, সেখানে আছে, আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। আর ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে আমি কেকটা বানাচ্ছি, এখানে কিন্তু কোনো কিছুই আমি মাপ মতো দেইনি, জাস্ট চোখের আন্দাজে দিচ্ছি আর মিশাচ্ছি। যেহেতু কলা দিয়ে বানাচ্ছি, কলার একটা স্মেল থাকে আর ডিমেরও একটা স্মেল থাকে, আর আমার কাছে ভ্যানিলা এসেন্সটা এই মুহূর্তে নেই। তা আমি যেটা করছি, একটু কফি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি, এতে কফির কিছুটা ফ্লেভার থাকবে আর কালারটাও ভালো আসবে। আমার বাসায় কেক খুব একটা বানানো হয় না, তবে আমার মেয়ের জন্য মাঝে মাঝে প্যানকেকটা বানানো হয়। আসলে কেক বানাতে যেগুলো উপকরণ প্রয়োজন মোটামুটি কোনোটাই আমার নেই, সে কারণেই আরও বানানো হয় না। আমার হাতের কাজ দেখেই কিন্তু মনে হচ্ছে যে আনারই হাতে কাজ করছি, কারণ সব কিছুই আমি একেবারে না মিশিয়ে বারবার একটু একটু করে দিচ্ছি আর দেখছি যে সব ঠিক আছে কি না। এই যে ব্যাটারটা এরকম হয়েছে, মনে হচ্ছে ঠিকই আছে না। অভিজ্ঞ আপুরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কেকের ব্যাটারটা ঠিক আছে কি না। একটু আগেই কিন্তু বলেছিলাম যে কেক বানানোর কোনো উপকরণ আমার নেই। এই যে এটা একটা সসপ্যান, এর ভিতরেই দেব, আর সেই সাথে ছোট একটা বাটি নিয়েছি। এ ফাঁকে আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। চুলায় বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলের তলাটা বেশ পুরু, আর এর উপরে আমি ডাবল করে পেপার বিছিয়ে দিয়েছি। জালটা প্রথমে অনেক বেশি ছিল, সেই জন্য পেপারটা একটু পুড়ে উঠেছে। এখানে যেহেতু অল্প ব্যাটার ঢেলেছি আর এটা হতে বেশি সময় লাগবে না, সে কারণে প্রথমে না দিয়ে 15 মিনিট পর ওই বাটিটা বসিয়ে দিলাম। তো কেক হতে থাক, আর আমার হাতে কিছু কাজ রয়েছে, সেগুলো আমি করে ফেলি। এই যে উনাকে দেখছেন, ফ্রিজ পরিষ্কার করছে। আসলে একদিন আগে কি মনে করে ফ্রিজটা অফ করে রেখেছিল, আমিও খেয়াল করিনি, ওরও মনে নেই। তো এখন দেখছি যে
পানি পড়ে নিচ দিয়ে একদম ভরে গেছে। তো ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের বরফ সব গলে একাকার হয়ে গেছে। ওনাকে ডেকে এনে দেখালাম, আর তারপর নিজেই পরিষ্কার করা শুরু করে দিয়েছে। যাই হোক, উপরটাও পরিষ্কার করেছে, মানে ডিপটুকু, আর নর্মালও যেহেতু অনেক ময়লা জমে গেছে তো ওইটুকু পরিষ্কার করে নিচ্ছি। এই যে প্রায় 40-50 মিনিট পর আমার কেকের অবস্থা, এটা কিন্তু বেশ সফট হয়েছে, মনে হচ্ছে হয়ে গিয়েছে। তারপরে একটু শিওর হওয়ার জন্য কাঠি ঢুকিয়ে দিলাম, না হয়ে গিয়েছে। তো এবার চুলাটা অফ করে দিলাম। এই যে আমার কেকের লাস্ট লুক, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর খেতেও বেশ মজাই হয়েছিল। ও, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু আমার জন্মদিন উপলক্ষে কেক নয়, জাস্ট কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সে কারণেই। আর এখন দুপুরের রান্নাবান্না হচ্ছে, আজকে সহজে একটা রান্না করছি, জাস্ট একটা বিরিয়ানি, সাথে আর কিছু নয়। অনেকদিন আগে রান্না কিছু বাসমতি চাল ছিল আর অল্প কিছু মাংস ছিল, আর আমার মেয়েটা যেহেতু বিরিয়ানি অনেক পছন্দ করে তো সে কারণে করছি। এখন বিকেলবেলা আর আমার সেই অতি মূল্যবান গিফট চলে এসেছে, ওটা দারাজ থেকে অর্ডার করেছিলাম, দিয়ে গেছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের দেখিয়ে দিই যে কি এমন মূল্যবান জিনিস আমি আমার হাজব্যান্ডের কাছে জন্মদিন উপলক্ষে চেয়েছিলাম। অনেকদিন ধরেই এই জিনিসটা কেনার আমার খুব শখ ছিল, অনলাইনে প্রায়ই ঘাটাঘাটি করতাম। তো কখনো অর্ডার দিব এরকম ভেবে আবারও দেওয়া হয় না। তো আজকে যখন আমার হাজব্যান্ড বলল যে কিছু একটা নাও, তো আমার কাছে মনে হলো যে আমি এই জিনিসটাই চাই। দামের দিক দিয়ে এটা অনেক কম, কিন্তু এর ভ্যালু আমার কাছে অনেক বেশি। দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কোরআন শরীফ আর জায়নামাজ রাখার স্ট্যান্ড। কোরআন শরীফ রাখার মতো ওরকম সেফ আর ভালো জায়গা কেন যেন খুঁজেই পাচ্ছিলাম না। যেখানে রাখি মনে হয় যে এখানে মনে হয় ভালোভাবে রাখা হচ্ছে না, সেই কারণে এই জিনিসটার প্রতি আমার একটা আগ্রহ জন্মেছিল। আর ফাইনালি এটা আমার হাতে এসে পৌঁছেছে, তো আমার খুব ভালো লাগছে এখন যে আমি কোরআনটা এর উপর সাজিয়ে রাখতে পারবো। আর যেহেতু এটাকে ওয়ালে ড্রিল করে লাগাতে হবে, তো আমার হাজব্যান্ড ড্রিল মেশিন অ্যারেঞ্জ করেছে ওর অফিস থেকে আর নিজেই লাগিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ডের একটা খুব ভালো দিক হচ্ছে, আমি যাই কিছু আবদার করি না কেন, সেটা একটু কষ্টসাধ্য হলেও ও পূরণ করার চেষ্টা করে। যেমন এই ড্রিল মেশিনটার জন্য আবদার করেছিলাম যে তোমাকে অ্যারেঞ্জ করতেই হবে, তো ওটা সে করতে পেরেছে, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।